গোপন তথ্য ফাঁস হচ্ছে ফোন থেকে, সাবধান থাকতে হবে। সূত্রে খবর, ইতিমধ্যে গুগল তাদের প্লে স্টোর থেকে 150-এরও বেশি অ্যাপসকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপসগুলি ভয়ঙ্কর ক্ষতিকর বলে এমনটি করা হয়েছে বলে জানা যায়। সূত্রে খবর, গুগল প্লে স্টোরে 150-এরও বেশি এই অ্যাপসগুলি SMS, স্ক্যাম অ্যাপস, আল্টিমা SMS এই সমস্ত ক্যাম্পেইনের মাধ্যমে এই অ্যাপগুলি কাজ করছিল। এই অ্যাপ ভুলবশত নামিয়ে ফেললে ফোনের মধ্যে বেশ কিছু ক্ষতি করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, বড় লোকসান করে থাকে ব্যবহারকারীকে। বিভিন্ন সাইবার বিশেষজ্ঞদের মতে এই অ্যাপগুলি গুগল প্লে স্টোর থেকে 10.5 মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে, যা সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাইবার বিশেষজ্ঞদের। তাদের ধারণা, আল্টিমা SMS স্কিম ক্যাম্পেইনের মধ্যে সবথেকে চিন্তার বিষয় হলো এটি কোনো দেশ কিংবা ভৌগোলিক সীমার মধ্যে আটকে থাকে না। এটি মিশর, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুর্কি, ওমান, আমেরিকা, পোল্যান্ড সহ একাধিক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাধ্যমে একাধিক দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাইবার বিশেষজ্ঞদের মধ্যে। সাইবার বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যবহারকারী এই অ্যাপকে গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে থাকে তাহলে সেটি খুব সহজেই ব্যবহারকারীর গোপন তথ্য পেয়ে যাবে, যেমন ব্যবহারকারী কখন কোথায় থাকছে সব তথ্য চলে আসবে। এছাড়াও IMEI নম্বর, ফোন নম্বর সবই পেয়ে যাবে এই অ্যাপে। কোন দেশে এই অ্যাপে ব্যবহার হচ্ছে সমস্ত তথ্য এই অ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবহারকারী একবার এই অ্যাপে খোলার সঙ্গে সঙ্গেই ফোনের ডিভাইসে স্থানীয় ভাষাতে ফোন নম্বর দেওয়ার কথা জানাবে। সমস্ত তথ্য দেওয়ার পরে ব্যবহারকারী প্রিমিয়াম SMS এর সদস্য হয়, আর এরপরে মোটা টাকা চাইতে শুরু করবে। আর একবার টাকা দিলেই সঙ্গে সঙ্গে এই অ্যাপে কাজ করা বন্ধ করে দেবে। হ্যাকারদের টার্গেট থাকে যে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নেওয়া এবং টাকা নেওয়া। সাইবার বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচার উপায় হলো, যদি মনে হয় প্লে স্টোরে ভরে গিয়েছে ফেক অ্যাপে, তবে মনে করতে হবে এই অ্যাপের মাধ্যমে চলছে জালিয়াতি। সাইবার বিশেষজ্ঞরা এ থেকে বাঁচার উপায় হিসেবে বলছেন, প্রথমে প্রিমিয়াম SMS অপশন বন্ধ করতে হবে, আর তা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্টিমা SMS স্প্যাম আসা বন্ধ হয়ে যাবে। কোনো অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই প্রথমে রিভিউ চেক করতে হবে, আর তাতেই বুঝে যায় এই অ্যাপ ফেক নাকি ঠিক। অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর দেওয়া থেকে আগে সাবধান হতে হবে বলে বিশেষজ্ঞরা বলছেন। সবকিছু দেখেই সতর্ক হয়ে তবে তথ্য দেওয়ার জন্য বলা হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের তরফ থেকে, অন্যথায় ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।